করোনা পরিস্থিতিতে চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রাথমিক ধাক্কা সামলে উঠছে বাংলাদেশ। দেশটির সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি এখন অনেকটাই স্বাভাবিক। তবে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের সাথে বিদ্যমান বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এজন্য কূটনৈতিক তৎপরতার দুর্বলতাকেই দায়ী করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। করোনা পরিস্থিতিতে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে হাসানুল শাওনের দুই পর্বের রিপোর্টে দেখুন প্রথম পর্ব। কাঁচামাল সহ অনেক পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম ভরসা চীন। দেশের রপ্তানি পণ্যের প্রায় 70% কাঁচামালই চীন থেকে আমদানি হয়। করোনা পরিস্থিতির শুরুতে এই নির্ভরশীলতায় ছেদ পড়ায় বড় ধরনের চাপে পড়েছিল বাংলাদেশের রপ্তানি খাত। করোনার কারণে ব্যবসা বাণিজ্যে সৃষ্ট স্থবিরতা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চীন। ব্যবসায়ীরা বলছেন, সচল এখন চীনের শিল্প কারখানাগুলো, তাই অনেকটাই স্বাভাবিক দ্বিপাক্ষিক বাণিজ্য। ট্রেড ব্যারিয়ার কিংবা ট্রেড রিলেটেড কোনো ট্রাবল আসলে নেই, ফ্যাক্টরি সবই ওপেন। যখন টাইমটা ফেভারেবল হবে তখন মেশিনারিজ আসবে, সেট আপ হবে, তাদের ইঞ্জিনিয়ার্স আসবে। তো সেটা ছাড়া যেটা, সেটা হচ্ছে র মেটেরিয়াল, কাঁচামাল। কাঁচামালের বিষয়টা মানে যত বলেন যে অলমোস্ট স্মুথ। গত 2019-20 অর্থ বছরে চীনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে $1,200 কোটি বেশি। যদিও দেশটিতে এখনও বাংলাদেশের রপ্তানির পরিমাণটা খুবই সামান্য, তবে বাংলাদেশ চীনের বাজারে 8,000-এরও বেশি সংখ্যক পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, যে সুযোগ কাজে লাগাতে তৎপরতা বাড়াচ্ছেন ব্যবসায়ীরাও। আমাদের কিছু কিছু ক্ষেত্রে যদি এক্সপার্টিজের ঘাটতি থেকেও থাকে এবং সেক্ষেত্রে যদি আমাদের পণ্যের কস্টিং একটু বেশিও হয়ে থাকে, এই শুল্কমুক্ত প্রবেশাধিকারের কারণে কিন্তু আমরা এখন একটা কম্পিটিটিভ পর্যায়ে চীনে প্রবেশ করতে পারবো। সম্প্রতি চীনের নেতৃত্বে দক্ষিণ পূর্ব এশিয়ার 15টি দেশের মধ্যে রিজিওনাল কমপ্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP জোট গঠন হয়েছে। বড় এই মুক্ত বাণিজ্য জোটে নেই বাংলাদেশ, কিন্তু এ জোটের অংশ হয়েছে কম্বোডিয়া, মিয়ানমারের মতো স্বল্পোন্নত কয়েকটি দেশ। তবে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগের ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের অনেক চুক্তি ও সমঝোতা হয়েছে বিভিন্ন সময়ে। যথাযথ তৎপরতায় চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, তারা কিন্তু এই RCEP সদস্য হিসাবে চীনে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশের সুবিধাটা পাবে। সেই জন্য বাংলাদেশকে এখন থেকে চীনের সাথে একটা দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করতে হবে, যাতে যে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাওয়ার পরেও শুল্কমুক্ত বাজার সুবিধাটা পাওয়া যায়, সেই প্রচেষ্টাটা চালাতে হবে। বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারের মধ্যকার BCIM ইকোনমিক করিডোরের দ্রুত বাস্তবায়নেও বাংলাদেশের তৎপরতা আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, NTV News, ঢাকা।